আল্লাহ তাআলার একটা সিফতি নাম রয়েছে, এই সিফতি নামটা যদি আমরা জপি বা এই সিফতি নামটা যদি আমাদের জবান দ্বারাতে উচ্চারণ করি সর্বোচ্চ 3 সেকেন্ড সময় লাগবে। 3 সেকেন্ডের একটি আমল আজকে বলে দেব, এই 3 সেকেন্ডটি যদি আমলটা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন, দুনিয়াতে ধন ভান্ডারে অভাব হবে না, আমি হতে পারি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ যিনি আল গানী সে মহান রব, ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক মহা ধনী বানিয়ে দিতে পারেন। এই পৃথিবীতে আমরা দেখেছি পর্যবেক্ষণ করেছি সাধারণ কাজ করত, আজ তারা কোটি কোটি টাকার মালিক, মিল ইন্ডাস্ট্রিজের অভাব নাই, কোটিপতি হয়ে গেছেন। এজন্য আল্লাহ পাক ইচ্ছা করলেই সবকিছু পারেন, কারণ আল্লাহ পাকের যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনভাণ্ডারের মালিক হয়ে যান। এজন্য এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল আমল, এই আমলটি আমরা করব সংক্ষিপ্ত আমল, আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কামাই রুজিতে বরকত দান করবেন, সংসারে কোনোদিন অভাব স্পর্শ করবে না, সংসার থেকে অভাব অনটন এই নামটায় সংসার থেকে দূর হয়ে যাব। আমার মনের অনেক তামান্না অনেক আশা রয়েছে যেগুলো আমরা আমাদের কলবের ভিতরে মনের ভিতরে জমে রেখেছি, দুনিয়ার কারো কাছে বলতে পারছি না, বললেও আমার সে আশাগুলো কেউ পূরণ করবে না। আল্লাহ তাআলার এই সিফতি নামটা পড়ব আমল করব, আল্লাহ পাক আমার মনের আশাগুলো পূরণ করে দিবেন। অনেক দুঃখ অনেক টেনশন অনেক যাতনা আমার মনে, আমরা এই আমলটি করব আল্লাহ পাক আমার মনের দুঃখ দুর্দশা টেনশন হতাশা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা সেই সিফতি নাম যার ফজিলতে তখন বললাম, সেই সিফতি নামটা হলো আল্লাহ লতিফ। আল্লাহ তাআলার এই সিফতি নাম বলে আল্লাহকে ডাকব, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আননি فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে আমি বান্দার একেবারে নিকটে থাকি, যখন বান্দা যা চায় আমি তার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিই। তবে আল্লাহর কাছে যখন চাইব ইখলাসের সাথে চাইতে হবে, আজকে আমরা চাইতে জানি না, আমল ঠিকমতে করি না, অন্তরে ভিতরে ইখলাস থাকে না, আর আমরা বলি আমলটা দিল হুজুর কাজ হলো না। এজন্য আমলটা তো আমার ব্যক্তিগত বানানো কোনো আমল না, আমলটা তো আল্লাহ তাআলা সিফতি নাম, আল্লাহর নামের ভিতরে কেমন পাওয়ার আছে সেটা যদি আমি ইখলাস অনুযায়ী আমল করতে পারি, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি আল্লাহর প্রতি আমার থাকে তবেই আমি এর ফলাফল পেতে পারবো, নতবা এর থেকে আমি ফায়দা কখনো পেতে পারবো না। এই জন্য যে আমলটি বলছি আল্লাহ লতিফ, 133 বার পড়ব প্রতিদিন, 133 বার আল্লাহ লতিফ আল্লাহ তাআলার সিফতি নামটা পড়ব। কোন সময় পড়ব নির্ধারিত কোন সময় নাই, আমরা যখন আমার মন চায় তখন আমি পুত পবিত্র হয়ে ওযু করে আগে দুরূদ শরীফ পড়ে নিব, নামাজের যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফটা আমরা পড়ে নিব, অথবা যে কোনো দুরূদ শরীফ আগে শুরুতে পড়ে নিব, এরপর আল্লাহ তাআলার সিফতি নামটা 133 বার পড়ব এবং শেষে আবার দুরূদ শরীফ পড়ে নিব। ইনশাআল্লাহ এভাবে আমল করতে থাকেন, 21 দিন অপেক্ষা করেন দেখেন ফলাফল কি দাঁড়ায়, 21টা দিন অপেক্ষা করেন। আজকে তো একদিন আমল করলে পরের দিন আমরা ফলাফলের আশা করি, একদিন দুই দিন তিন দিন নয়, বরং আল্লাহর কাছে যে যত বেশি চান আল্লাহ তার প্রতি তত খুশি হয়ে যান। এজন্য আমরা আমলটা 21 দিন করব, 21 দিনের ভিতরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অবস্থার পরিবর্তন করে দেবে, আমার সংসারের কোনো অভাব অনটন থাকবে না, কোথ থেকে যে টাকা আসবে ধন দৌলত আসবে আমি চিন্তা করেও কুল কিনারা পাবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতি নামটা আমরা পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা সকলে পড়ছি আমিন।